नमस्कार बंधुरा, तुम्हारा सबा केम आो? आशा करी भलो आओ भलो आर नतून चैनल अनु कूकिंग विद विलेज फूडे सबा के स्वागत। आज के दारुण रेसिपी नहीं टाइटल देखे बुझते पे रेसिपी। हाँ, आज के लैठा माछेर तेल चाल। चलू ते रेसिपिटा क्यों शुरू करी की उपकरण दिए तैरी करी चलू देखे नी। आमार आजकेर रेसिपी लैठा माछेर तेल चाल। देखुन आजकेर आमार रेसिपी होच्छे लैठा माछेर तेल झाल। चलुन ताले बानिये फेली चट जल्दी। देखुन लैठा माछगुलो प्रथम आमी धुए केटे परिष्कार करे नियेछि। आमी माछखान दिए एकटा करे केटे नियेछि, जेहेतु लैठा माछ भाजार समय बेके जाए तार जोन्नो आमी लैठा माछगुलोके केटे नियेछि। माछ बराबर केटे धुए परिष्कार करे नियेछि। এই তারপরে আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাছটাকে প্রথম আমি ভেজে নেব। দেখুন মাছটাকে প্রথম লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল তেলটা গরম করে মাছগুলোকে ভালো করে আমি ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নিয়েছি যাতে না বেঁকে যায় মাছগুলো। দিয়ে দিচ্ছি আরেকটা মাছ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলোকে। দেখুন মাছগুলো প্রায় ভাজাই হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাবে ভেজে নিলাম আমি যতক্ষণই ভাজা সম্ভব। তুলে নিয়েছি মাছ, মাছগুলো এইভাবে করে সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি। এবারে এর জন্য নিচ্ছি লম্বা লম্বা করে সরু সরু করে আলু কেটে নিয়েছি। আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা বেটে নিয়েছি। আদা আর জিরে বেটে নিয়েছি। এই উপকরণ লাগছে। এবার এই তেলের মধ্যে আমি কয়টা জিরে ফোড়ন দিলাম, আপনারা এখানে কালো জিরে সর্ষে কালো জিরে ফোড়ন দিতে পারেন। এবার জিরে ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজগুলো ভালো করে দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন দুই তিন মিনিট ধরে পেঁয়াজগুলোকে দেখুন লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। টমেটো দেব, তার আগে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন। এরপর এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। এরপর এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি আমি। টমেটো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। তারপরে একটু লবণ দিচ্ছি, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। আলুটা মশলার সাথে ভালো করে আরও এক দুই মিনিট আমি জ্বালিয়ে মানে ভেজে নেব। এইভাবে করে দুই মিনিট ভালো করে মশলাটার সাথে আলুটা কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, আর একটু মশলার জল ছিল সেটা আমি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি দেখুন। এরপর দেখুন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণে জল দেব না। সবটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলটাকে আমি ফেটিয়ে নিয়েছি দেখুন। দুই তিন মিনিট ধরে ঝোলটা ফোটানোর পর আমি এর মধ্যে ভেজে রাখা লেঠা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আরও একটুক্ষণ জ্বালিয়ে নেব। দেখুন হয়ে গেছে তরকারিটি, আর একটু ঝোলটা কমিয়ে নেব আমি। নামানোর একটু আগে আমি গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে তরকারিটি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছে আজকের লেঠা মাছের তেল ঝাল। নামিয়ে নিয়েছি দেখুন,
আমার এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।